হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের বলতে চলেছি যে ভিডিও না বানিয়ে কিভাবে 3.74 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা যায়, তা আজকে আমি তোমাদের বলতে চলেছি, লাইভ প্রুফ দেখাবো। কারণ এরকম একজনকে আমি দেখতে পেলাম যে কিনা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি, না তার চ্যানেলে কোনো ভিউজ নেই, কিচ্ছু নেই, তবু সে হচ্ছে 3.74 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। সেটা আমি তোমাদের আগে লাইভ প্রুফ দেখে নিই, ঠিক আছে? চ্যানেলটা ঠিক আছে, আমি চ্যানেল লিঙ্ক আমার কাছে রয়েছে, আমি তোমাদের দেখে দিচ্ছি, ঠিক আছে? চ্যানেল লিঙ্কটা আমি পেস্ট করে আমি তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা, এই যে এই চ্যানেলটা আমি ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ, দেখো youtube.com, তারপর আছে /অ্যাক্টিভেট, এখানে কি আছে দেখো, 3.74 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? এখানে কী বলছে দেখো, দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্ট, ঠিক আছে? তো দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্ট, এখানে কি দেখো, ভিডিওতে যাও, দেখো কোনো ভিডিও নেই, দেখো কী লেখা আছে, দিস চ্যানেল হ্যাজ নো মোর ভিডিও বা নো ভিডিও, প্লে লিস্ট দেখো, প্লে লিস্টেও এমনকি কিচ্ছু দেওয়া নেই, কমিউনিটি ট্যাব দেখো কিচ্ছু দেওয়া নেই, তারপর কী বলছে, দিস চ্যানেল হ্যাজ নট পোস্টেড ইয়েট এখনো পর্যন্ত, চ্যানেল দেখো, দিস চ্যানেল ডাজ নট ফিচার এনি আদার চ্যানেল, তারপরে অ্যাবাউটে দেখো, অ্যাবাউটে তো লেখা থাকে যে কতটা ভিউজ হয়েছে, তাও কিচ্ছু লেখা নেই, অ্যাবাউটে কী লেখা আছে, শুধু জয়েন্ট February 22, 2014। তো এই যে তোমাদের আমি দেখালাম এই ভিডিওটি, তোমাদের মনে এবার প্রশ্ন থাকতে পারে যে ভিডিও না বানিয়েও কি 3.7 বা বলতে পারি 3 মিলিয়ন বা 3.74 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা যায়। আমি বলছি হ্যাঁ, অবশ্যই যায়। কীভাবে যায় সেটা আমি আজকে পুরো এক্সপ্লেইন করবো, কারণ তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে এরকম কোনো চ্যানেল হয় নাকি। আবার দেখো, আমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু ইউটিউব কী করে, ইউটিউব কিন্তু সেই সাবস্ক্রাইব করার যে মানে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলোকে স্প্যাম হিসাবে সেগুলো কী করে, আনকাউন্ট করে দেয় বা সেগুলো সাবস্ক্রাইবারগুলো ডিলিট করে দেয়, ঠিক আছে? মানে সাবস্ক্রাইবার কমিয়ে দেয়। কিন্তু এখানে দেখো কোনো ভিডিও নেই, অথচ 2014 সালে আছে, কী বলবো, চ্যানেলটি ক্রিয়েট করেছে, 3.74 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ইউটিউবে তো একটা প্রশ্ন থাকতেই পারে যে এত সাবস্ক্রাইবার হয়ে গেছে অথচ ভিডিও আপলোড করে না, তাহলে তো এর সাবস্ক্রাইবার কমিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু কমছে না, এর কিন্তু সবসময় সাবস্ক্রাইবার বাড়ছে। কেন বাড়ছে আমি তোমাদের সেটাই এক্সপ্লেন করবো, এবং তোমরাও কিন্তু এটা করে নিতে পারো, কারণ আমিও কিন্তু চেষ্টা করছি এটা করার, তাই আমি ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি। কারণ আমি তোমাদের আগেই বলেছি ইউটিউবার হবো যখন তোমাদের সঙ্গে নিয়েই আমি হবো, ঠিক আছে? তাই তোমাদের আমি কিন্তু ফুল এক্সপ্লেন করবো যে কেন ভিডিও আপলোড না করে 3.74 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো এই চ্যানেলটায়। তাই এটাই আমি আজকে ট্রেন্ডিং টপিক হিসাবে তুলতে চাইছি, যার ফলে তোমরা কিন্তু প্রচুর ভিডিওটি শেয়ার করো যাতে সবাই জানতে পারে, ঠিক আছে? কারণ কী বলতো, এই ভিডিওটি যদি সবাই জানতে পারে তাহলে সবাই কিন্তু রিসার্চ করা শুরু করে দেবে যে কেন হলো, এবার সবাই কিন্তু এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হবে। তো দেখো আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কি, youtube.com/অ্যাক্টিভেট। এবার আমি তোমাদের একটা উদাহরণ দেবো, ঠিক আছে? তো সে আমার থাক, আমি তোমাদের একটা উদাহরণ দেবো যে কীভাবে এটা হলো, ঠিক আছে? সেই উদাহরণটা দেওয়ার জন্য আমি একটা ট্রেন্ডিং টপিকের ভিডিও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? ট্রেন্ডিং টপিকের ভিডিও দেখাবো, সেটা আমি এক্সপ্লোরে চলে গেলাম। এক্সপ্লোরে গেলে তোমরা সকলে যেন ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো এই ট্রেন্ডিং টপিকে গেলাম, এই ট্রেন্ডিং টপিকের মধ্যে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ IPL আছে, এই IPLটা আমি এখন ক্লিক করবো, ঠিক আছে? IPL ভিডিওটিতে ক্লিক করবো, IPL ভিডিওটিতে ক্লিক করার পর আমি কিন্তু এটা পজ করে দেবো, তোমাদের দেখাবো যে ওখানে কেন 3.74 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো, ঠিক আছে? তো এবার আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো এই যে যখন এই জায়গাটা আসলাম, আমি কিন্তু আবার কমেন্ট বক্সে ক্লিক করবো, যেখানে 27 কমেন্ট, ঠিক আছে? এই ভিডিওটিতে কমেন্ট করলাম, এই কমেন্টটা আমি ক্লিক করলাম, কমেন্টে ক্লিক করলে এখানে দেখো কি আছে, হামারি আছে টাইম পাস মাস্টি, এখানে এটা না পিন যেটা করা আছে, তারপর এগুলো দেখো, দেখো বলে আছে যে ফান ফ্যাক্ট, ইউ আর নট ওয়াচিং ইন ফুল স্ক্রিন, ঠিক আছে? তো এটা সে লিখেছে, ঠিক আছে? এবার তুমি এই যে প্রথম যেটা লেখা রয়েছে, এই লেখা আমি লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করলে আমি কিন্তু তোমাদের বলছি দেখো, জয়েন্ট 4 ইয়ার, এখানে সাবস্ক্রাইব দেখো কী বলছে, অন দিস চ্যানেল 7 খানা কমেন্ট করেছে, ঠিক আছে? 7 খানা কমেন্ট করেছে, এবং আমি এই চ্যানেলে প্রবেশ করলাম, চ্যানেলটিতে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে দেখতে হচ্ছে 133K সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? 133K সাবস্ক্রাইবার্স, অথচ আমি তোমাদের বলছি দেখো, অথচ দেখো একদিন আগে 4.9K ভিউস দেখেছো, তারপর দেখো 7.8K ভিউস, কটা ভিউজ আছে আমি তোমাদের ভিডিও আছে দেখো, ভিডিও কিন্তু হয়তো জানি না কটা আছে, 4, 1, 5 বা অনেক ভিডিও থাকতে পারে, জানা নেই, ঠিক আছে? তো দেখো এরা কী করে, এরা সাধারণত যেটা করে সেটা হচ্ছে কি, যে সমস্ত ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও হয় সেই সমস্ত ট্রেন্ডিং টপিকের ভিডিওর নিচে এসে তারা কী করে, কমেন্ট করে, এবং এমন একটা কমেন্ট করে যারা কি না হচ্ছে তাদের চ্যানেলে সবাই এরকমভাবে ভিজিট করে, যেভাবে আমি ভিজিট করলাম, এবং সবাই কিনা এখানে ক্লিক করে তারা কিন্তু এখানে ঝম সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? যে সাবস্ক্রাইব করে দেয় হয়, এইটা একভাবে এসেছে, ঠিক আছে? এটা আমি একরকম বলছি, ঠিক আছে?
তারপর দেখো স্লে পয়েন্ট ইজ দ্য অনলি রোস্টার ইন ইন্ডিয়া হু ইজ ভিডিও হ্যাজ এ পারফেক্ট ব্যালেন্স অফ জোকস অফ রোস্টার। তো এই ভিডিওটা তো আমি অতটা দেখালাম না, ঠিক আছে। এখানে দেখো আর একটা ভিডিও আছে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি ট্রেন্ডিংয়ে, ঠিক আছে। সেটা হচ্ছে কি দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছ ক্যারি মিনাটি ভার্সেস, এটা দেখতে পাচ্ছ। এইখানটাকে আমি কিন্তু করতে পারি, কারণ এখানে আমার ইউটিউব রিলেটেড অনেক কিন্তু কমেন্ট আসবে, ঠিক আছে। আমি এখানে পজ করে দিলাম এবং কমেন্ট যেটা 24 এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পারবে তোমাদের আমি দেখাচ্ছি যে কেন এটা হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যারিজ কমিউনিটি পোস্ট বট মি হেয়ার, মানে এখানে কি ক্যারিজ মিনাটির কমিউনিটি যদি তোমরা কিনতে চাও এখানে বলছে, ঠিক আছে। তো এখানটায় দেখতে পাচ্ছ এই চ্যানেল লোগোতে ক্লিক করো। চ্যানেল লোগোতে ক্লিক করলে এখানে কি বলছে দেখো, 165K সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। মানে কি যা কমেন্ট নিয়ে, কমেন্ট করে কিন্তু এরা সাবস্ক্রাইবার গেইন করছে। আবারও বলছি কমেন্ট করে কিন্তু এরা সাবস্ক্রাইবার গেইন করছে, ঠিক আছে। তো সেটাই কীভাবে করছে আমি সেটাই তোমাদের বলছি। দেখো এরা কি করে, যখনই কোনো বড় বড় ইউটিউবার ভিডিও আপলোড করে, সেই ভিডিও আপলোড করার সাথে সাথে মানে এরা কী বলতো, এর আগে কমেন্টগুলো তৈরি করে রেখে দেয় এবং এরা জানে যে এই টাইমে হচ্ছে এই সমস্ত বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করতে পারে, তাই তারা কমেন্ট কী বলবো, তারা হচ্ছে তাদের যে কমেন্টটা সেই কমেন্টটা একটা জায়গায় লিখে রাখে, পপুলারভাবে লিখে রাখে। কমেন্টটা লিখে তারা কী করে রেখে দেয়, যখনই দেখে ধরো ক্যারিমিনেটে একটি ভিডিও পোস্ট করলো, তখনই কী করবে সেই তার ওই কমেন্টটা কপি করে এসে পরে এখানে পেস্ট করে দেবে জমা জমা, মানে যত ফাস্ট হওয়া যায়। কারণ কী বলতো, এই সমস্ত বড় ইউটিউবারদের সেকেন্ডের মধ্যে ভিউজ চলে আসে, ঠিক আছে। তো সেহেতু তারা কী করে প্রথমে দিয়ে দেয়, এবার দিয়ে দেওয়ার পর নতুন নতুন যারা আসে তারা কী করে, তারা এই কমেন্টগুলো চেক করে এবং তাদেরগুলো লাইক করে। এবার যত লাইক করবে তাদের কমেন্টগুলো উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠার পর তারা কী করে দেখবে লাস্টের দিকে এটা, এই যে এখানে দেখো লেখা রয়েছে যে ক্যারি কমেন্ট পোস্ট বট মি হেয়ার, তার মানে কি এখানটায় এইটা লিখে কিন্তু সে কমেন্টটাকে উপরে তুলতে পেরেছে। এইবার কী করবে সে এখানটায় এডিট অপশানে, এখানেও তারা তাদের নিজেদের কমেন্টে এডিট অপশানে ক্লিক করে তারা এখানে লিখে দেবে সাব ফর সাব মি, ঠিক আছে। মানে সাব ফর সাব মি এরকম লিখতে পারে বা এরকমভাবেও লিখতে পারে যে আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম আজকে। এবার সবাই কিন্তু তার চ্যানেলে যাবে, এবার সবাই কিন্তু ক্লিক করে, এবার সবাই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবে, এইভাবেও কিন্তু করতে পারে, ঠিক আছে। তো তখন তার জন্য কিন্তু তারা ফুলভাবে তারা কিন্তু তাদের চ্যানেলে ঢোকে না, তারা কী করে শুধুমাত্র লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেয়। আর এটা করেই কিন্তু সে কিন্তু এই যে 3.74 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করেছে। যেমন এই যে এরকমভাবে আসলেই কিন্তু এখানটায় যে সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তারা কিন্তু এরকমভাবে পুরোপুরি যায়, এই যে এইভাবে কিন্তু চ্যানেলে কিন্তু কেউ প্রবেশ করে না, ঠিক আছে, কমেন্ট বক্সে আসলে। কারণ আর আসলে যদি দেখে যে তার ভিডিওতে ভিউটিও নেই তখন কিন্তু সে সাবস্ক্রাইব করবে না, এটাই হচ্ছে কমেন্ট বক্সের একটা নিয়ম, ঠিক আছে। তো তোমরাও এইভাবে কী করবে, একটা কমেন্ট মানে মজাদার কমেন্ট করবে, যেগুলো দেখতে পাচ্ছ এখানে দেখো মজাদার কমেন্ট দেখো করেছে, ডিসক্লেইমার ক্যারিমিনাটি ওয়াজ নট হচ্ছে হার্ম ওয়াইল দ্য হিল, তারপর হচ্ছে হিট রট, ঠিক আছে। এমন কমেন্ট লিখবে যেগুলো কিনা সবাই পছন্দ করে। দেখো এখানে 133 লাইক করেছে, দেখো তোমার ভিডিওতেই কেউ 133 লাইক করে না, কিন্তু এর কমেন্টে তো 133 কমেন্ট করেছে। এবার দেখছে যে এর কমেন্ট তো ভালো হচ্ছে, তখন এর চ্যানেলে হচ্ছে এরকমভাবে প্রবেশ করবে, প্রবেশ করে সাবস্ক্রাইব করে দেবে, সে ভিডিও থাকুক না থাকুক। দেখো তুমি এখান থেকে তো আর বুঝতে পারছো না তার চ্যানেল কটা ভিউজ আছে, দেখো ঠিক আছে। এখানে কী বলছে দেখো 38 সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে এই সমস্ত কমেন্ট থেকে, আবারও বলছি ঠিক আছে 38 সাবস্ক্রাইবার নিয়ে নিয়েছে। তো এইভাবে তোমরা করতে পারো, কারণ আমি যেটা বলছি সেটা হচ্ছে এটাই একটা নিয়ম, সেই হিসাবে কিন্তু সবাই সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। তো অনেক চ্যানেল আছে যাদের কিনা লোগোই নেই, ঠিক আছে, লোগোই নেই মানে এমনি জাস্ট এই যে দেখো এখানে জয়দীপ হচ্ছে চৌধুরী, দেখো 7 লাইক। অনেকে কী করে এখানে ধরো সে এমন একটা কমেন্ট লিখলো যেই কমেন্টটা হচ্ছে কী বলবো একেবারে হাইফাই কমেন্ট, এবং এই কমেন্টের ভিত্তিতে কিন্তু কী বলবো হচ্ছে সবাই এরকমভাবে ক্লিক করে দিচ্ছে, এবং ক্লিক করে দেওয়ার পর এটা কী করবে দেখো এখানে সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখান থেকে আমি বুঝতে পারছি যে ভিডিও আছে কি নেই, হতচ দেখো আমি যদি প্রবেশ করি হয়তো ভিডিও থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, ঠিক আছে। ঠিক তেমনিভাবে ওইটাও মানে তাই করেছে, দেখো এখানে একটা ভিডিও দিয়েছে 5 ভিউজ, ঠিক আছে, 38 সাবস্ক্রাইবার গেইন করে হচ্ছে 5 ভিউজ গেইন করেছে, ঠিক আছে। ঠিক তেমনিভাবে ওই চ্যানেলটাও তাই, মানে একই চ্যানেল, ঠিক আছে, বিষয়টা এরকমভাবে একই, মানে কিচ্ছু নেই। দেখো এখানে দেখে রয়েছে দিস চ্যানেল হ্যাজ নট প্লেলিস্ট, এখানে কিচ্ছু নেই, অ্যাবাউট কিছু নেই, 5 ভিউজ হয়েছে বলতে পারে 5 ভিউজ, কিন্তু তারা এই সমস্ত কমেন্ট করে কিন্তু এই সমস্ত নিয়েছে। আর তা না হলে কি তারা কী করে, তারা হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করে হচ্ছে সাবস্ক্রাইবার বিক্রি করে, সাবস্ক্রাইব করে, এই করে কিন্তু তারা সাবস্ক্রাইবার গেইন করে। তাই আমি তোমাদের বলবো এবার থেকে, তোমরা যদি তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইব পেতে চাও এবং এতগুলো সাবস্ক্রাইবার যদি পেতে চাও তাহলে কী করবে, কমেন্ট বানাবে, একটা নতুন নতুন কমেন্ট করো, সেই কমেন্টগুলো এমনভাবে করবে সেটা হচ্ছে কি সেই চ্যানেলের মানে একটু হাসির মতো কমেন্ট বা তোমার চ্যানেলটাকে ইউনিক মনে হয় সেরকমভাবে, মানে কমেন্টগুলো ইউনিক মনে হয়। তোমরা কেউ কোনো বড় ইউটিউবার ভিডিও আপলোড করলেই তোমরা সেখানে কী করো পেস্ট করে দেবে, তারপরে নতুন নতুন যারা ভিডিও দেখবে তারা যদি এসে দেখে কমেন্টে তোমার কমেন্ট তখন তারা লাইক করবে, যত লাইক করবে তোমার কমেন্টটা সবার উপরে উঠবে, তারপরে তোমরা এডিট করে সেখানে লিখে দিতে পারো একটু অন্যরকম যে আমাকে সবাই সাবস্ক্রাইব করেছে তোমরাও করে নাও। তখন এবার সবাই ভাববে যে হ্যাঁ একটু লাইক আছে
সবাই আছে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে লোগোতে ক্লিক করলো, করে দিল। এটাই হচ্ছে সেই ট্রিক। তো আমি আর বেশি কিছু বলবো না, এটাই হচ্ছে সেই ফান্ডা যার ফলে কিন্তু এটাই রিসার্চ, এটাই হচ্ছে মানে কী বলবো যা বলার বলে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখাবে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর হ্যাঁ, আমি তোমাদের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো পরবর্তী ভিডিওতে দেখাবে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ সবাইকে।